ক্রিকেট তার একাগ্র ছাত্রদেরকে দুহাত ভরে দেয়, অন্যদিকে অনেক প্রতিভাবানের প্রতি মুখ ফিরিয়ে নেয়। ডেডিকেশনের অভাবে অনিল গুরাবের নাম হয়তো শোনেননি, তবে মুম্বাইয়ের ক্রিকেট পাড়ার লোকেরা সচিন টেন্ডুলকারের চাইতেও বেশি প্রতিভাবান মানত তাকে। হারানো দিনের মতো হারিয়ে যাওয়া এক ধ্রুবতারার গল্প মাদি হাসানের কাছে। হিমালয়ের বিশালতা দেখা যায় দিগন্ত পেরিয়ে দূর দূরান্ত থেকে। সাধারণের চোখে ধরা না পড়লেও ওই সীমাহীনকে যে ধারণ করে সেই মাটিটুকুর মাহাত্ম কতটা জানে কৃতজ্ঞতা মানে হিমালয়। সচিন টেন্ডুলকার যদি হন সেই পর্বতের বিশালত্ব, সেই বিশালত্ব যেই মাটির উপর দাঁড়িয়ে আছে, তিনি গুরু রমাকান্ত আচরেকার। রমাকান্ত আচরেকারের প্রিয় ছাত্র ছিলেন সচিন, এ কথা জানা। এক প্রিয় আর আরেক প্রিয়র মাঝের ফারাকের জন্যই সম্ভবত প্রিয়তম শব্দটার জন্ম। সেই প্রিয়তম ছাত্রটি সচিন নয়, ছিলেন অনিল গুরাব। কে এই অনিল গুরাব? তার ব্যাটিং এর অনুরণে এতটাই মুগ্ধ গুরু রমাকান্ত, বাকি সবাইকে বলতেন ওর কাছ থেকে দেখো শেখো। ঘন্টার পর ঘন্টা অনিলের ব্যাটিং করা দেখেছেন সচিনও। বয়সে কিছুটা সিনিয়র প্রিয়তম সে অনিল থেকে ধার করা ব্যাট দিয়ে অনূর্ধ্ব ১৪ দলে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সচিন। সচিনের সমসাময়িক সে সময়কার জিনিয়াস অনিলের বাহাদুরির উপাখ্যান আজও স্মৃতি হয়ে আছে ক্ষয়ে যাওয়া পুরনো কোনো স্কোরের কাগজে। অনিল গুরাবের মাকেও গুরু রমাকান্ত নাকি খুব করে বলতেন এই ছেলে বড় কিছু হবেই হবে। রমাকান্ত আচরেকার নাকি বলতেন অনিল গৌরব আসলে স্যার ভিভিয়ান রিচার্ডসেরই পুনর্জীবন। বড় কিছু হওয়ার চক্কর কি করে জানি হারিয়ে গেল একটু একটু করে। সচিনের ভাইয়ের নাম ছিল অজিত, অনিলের ভাইয়ের নামও অজিত। এক অজিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন একজন সচিন তৈরিতে, আরেক অজিত ছিল গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডে ভাইয়ের যোগাযোগ থাকায় পুলিশের হয়রানিতে ক্যারিয়ারের মোক্ষম সময়টা পার হয়েছে অনিলের। ক্যাপ্টেনিস ক্রিকেট খেলে পয়সা কামে নেশা, অর্থাৎ খ্যাপ খেলেও প্রতিভার নিদারুণ অপচয় করেছেন। গুরু রমাকান্ত আচরেকার বাধা দিয়েছেন বহুবার, শোনেননি। সচিনের চাইতেও বেশি প্রতিভাবান অনিল গুরাব ক্রমশই হারিয়ে গেছেন জীবনকে নিয়ে যেমন ইচ্ছে তেমন খেলার অশান্ত ঢেউয়ের মহাকালের অতলে। যার নেটে ব্যাটিং করা ঠায় দাঁড়িয়ে সচিন দেখতেন তাকে আর চেনা যায় না। যে শহরে বন্ধু সচিন থাকে সেই মুম্বাইয়ের কোন এক বস্তিতে সারাক্ষণ বিলীন হয়ে থাকেন মদের নেশায়। উসকা নজর আয়া মেরে তরফ, উসনে উদর সে মেরে কো আওয়াজ দিয়া, আরে অনিল উকড়ে। কবি হেলাল হাফিজের ভাষায় কোনো কোনো প্রেম থাকে যেখানে প্রেমিককেই খুনি হতে হয়। মানুষের কর্মই তার নিয়তি, সেই নিয়তি খুন করে ফেলেছে সচিন টেন্ডুলকারের চাইতেও কথিত বেশি প্রতিভাবান ক্রিকেটের ইতিহাসের সম্ভাব্য এক ধ্রুবতারাকে। একেই বোধহয় বলে জীবনের পরাজয়। সবই তো ফিরিয়ে নিলে স্মৃতিটুকু ফেলে গেলে, যা কিছু রেখে গেছো তাই নিয়ে আছি আমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি। মাহদী হাসান, ৭১।